সবচেয়ে বড় মহামারী করোনা, সেই করোনার ভ্যাকসিন নিয়ে এত বড় জালিয়াতি চলছে এবং একটা দুটো ধরা পড়েছে, মানে শহরের শহর কলকাতার বুক জুড়ে যদি এইরকম হয়, মানে এত হাজার হাজার মানুষ যাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের জীবন নিয়ে ছেলে খেলা হয়েছে, মানে তাদের যদি কিছু হয় তার দায়িত্ব কি রাজ্য সরকার নেবে? এবং তাদের শরীরে কি গেছে, বিষ গেছে না কি গেছে, তাদের যদি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু খারাপ হয়ে যায় বা কিছু হয় তার দায়িত্ব কে নেবে? শহর কলকাতার বুকে যদি এরকম হয় তাহলে গ্রামগঞ্জে কি হচ্ছে? এবং পরিষ্কার ভাবে সরকারকে জানানো উচিত যে আমরা আরটিআই করব, জানবো যে সরকার কতগুলো ভ্যাকসিন পেয়েছে, কতগুলো ভ্যাকসিন কোন কোন সেন্টারের মধ্যে গেছে, তার একটা পরিষ্কার শ্বেতপত্র সরকার প্রকাশ করুক। কারণ আমরা শুনেছি অনেক জায়গা থেকে, বালিগঞ্জের কোন স্বাস্থ্যকেন্দ্র থেকে, সেখান থেকে 55,000 ভ্যাকসিন নিয়ে নিয়েছে, চলে গেছে। এইসব ভেতরে কি হচ্ছে ভ্যাকসিন নিয়ে? মানুষের মৃত্যু নিয়ে ছেলে খেলা হচ্ছে, পুরোপুরিভাবে বড় লোকেদের হাত আছে এর মধ্যে, এটার পুরোপুরি তদন্ত হওয়া উচিত। এবং এই তদন্ত রাজ্য সরকারকে দিয়ে হবে না, এই তদন্ত কেন্দ্রীয় সরকারকে দিয়ে করানো উচিত। এই তদন্ত জিনিস হচ্ছে যে এত বড় ভ্যাকসিন নিয়ে ভ্যাকসিন স্ক্যাম, এইভাবে যেভাবে ভ্যাকসিন নিয়ে এত বড় স্ক্যাম, এই ভ্যাকসিনের স্ক্যামে কার বড় মাথা আছে এটা বার করা, যেখানে তার পৌরসভার মিউনিসিপ্যালিটির লোগো লাগানো আছে, নীল সাদা বেলুন ঝুলছে, নীল সাদা বাড়িতে হচ্ছে, সেইখানে কি করে আজকে সেখানে বড় বড় লোকেদের, নেতা নেত্রী শান্তনু সেন, ফিরাদ হাকিম, আরো অনেকে তাদের সঙ্গে ছবি রয়েছে, তারা কি করে, তারা এখন বলছে বিষয়টা জানি না, মানে কত লোককে ভ্যাকসিন, যদি আজকে 4,000 মানুষকে সেই লোকটা ভ্যাকসিন দিয়ে থাকে, সেই মানুষগুলো যদি প্রাণের কিছু হয় তার দায়িত্ব কার? মানে এত মহামারীর মধ্যেও ভ্যাকসিন নিয়ে দুর্নীতি চলছে, মানুষের মধ্যে মানে ভ্যাকসিনের বদলে কোনো কিছু বিষ বা কোনো কিছু পুড়ে দেওয়া হচ্ছে, এর পুরোপুরিভাবে তদন্ত হওয়া উচিত। এখন তারা বলছে যে আমরা তদন্ত করব, হয়তো দেখবো এই যে বাঞ্জন আছে সে হয়তো বলির পাঠা হবে, আরেকটা সুদীপ্ত সেন হবে, কিন্তু যারা আসল মাথা তাদের ধরার দরকার আছে, বড় মাথা ছাড়া এই কাজ হতে পারে না।